दर फातिमा को जलाया है तुमने, किया वादा अपना भुलाया है तुमने। तमाचे न मारो मुसलमान जाओ, अली को बुलाओ अकेली है ज़हर। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वसल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि अत-तय्यिबिन अत-ताहिरीन अल्लज़ीना तबल्लाहु अन्हुमुर रिज्स व तहहरहुम ततहीरा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद वलानतुद दाइमतुल बाक़ियतु अला आदाइहिम व मुनकिर फ़दाइलिहिम व गासिब हुकूक़िहिम अजमईन मिन यौम अदावतिहिम इला क़ियाम यौमिद्दीन। अम्मा बाद इबादल्लाह, उसीकुम व नफ्सी बितक़्वल्लाह फ़इन्न तक़्वा ख़ैरु ज़ाद व बिहल मआद व तनफ़उ यौमन ला यनफ़उ फ़ीहि मालुन व ला बनून इल्ला मन अताअल्लाह बिक़ल्बिन सलीम। व सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि अत-तय्यिबिन अत-ताहिरीन। अम्मा बाद, फ़क़द क़ाल अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहि अत-तहिय्यतु वस्सलाम حيث قال: بسم الله الرحمن الرحيم زكاة العلم تعليمه। صدق مولانا الكريم أمير المؤمنين علي ابن أبي طالب عليه التحية والسلام। أمر پیریو درشق و سرطة برندو، السلام عليكم ورحمة الله وبركاته। اپنا در شکل کے آنتوریک سلام و شبت سے جانی آج کے انوشتان ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলকে সুস্থতা দান করুক। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোটো ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক। আমিন ইয়া রব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। হাদিসে বলা হয়েছে সমস্ত জিনিসের জন্য একটি যাকাত আছে। যেমন এখানে একটা হাদিস মাওলা আলী আলাইহিসসালামের থেকে বর্ণিত, আমি কোন জিনিসের বা কিসের জন্য কি আদায় করলে যাকাত হবে সেটা বলতে চাই। তারপরে বিশেষ যে হাদিসটি হযরত আলী আলাইহিসসালাম নবীর কাছ থেকে নকল করছেন, যে হাদিসে বলা হয়েছে যাকাতুল ইলম তালিমুহু, ইলমের যাকাত হচ্ছে অন্যকে শিক্ষা দেওয়া। যা শিখেছি সেটা যদি আমি অন্যদেরকে শেখাই বা বলি, এটা হচ্ছে আমার শিক্ষার বা আমার জ্ঞানের বা আমার ইলমের যাকাত। ওইরূপ সমস্ত জিনিসের জন্য আল্লাহ একটি যাকাত রেখেছে। যাকাতুস সুলতান ইগাসাতুল মালহুফ, যদি আল্লাহ কাউকে বাদশাহত দান করে, কেউ যদি রাজা হয়, তো এই যে রাজিত্ব পেয়েছে, এই রাজিত্বের যাকাত কি, সে যেন অসহায়দের সমস্যার সমাধান করে, সে যেন যারা কষ্টে আছে দুঃখে আছে তাদের কষ্ট বা দুঃখকে নিবারণ করার চেষ্টা করে, এটা হবে তার ওই রাজিত্বের যাকাত। जे राजित्य लाभ करेছে আল্লাহর तरफ থেকে যে এই तोहफा বা উপহার পেয়েছে সে যে রাজা হয়েছে তো যাকাতুল সুলতান ইগাসাতুল মালহুফ যারা দুঃখিত কষ্টে আছে যারা সমস্যার মধ্যে আছে তাদের সমস্যার সমাধান করা ওই রাজার দায়িত্ব। তো ওই রাজার রাজিত্বের যাকাত হবে প্রজাদের সমস্যার সমাধান বা যাকাতুস সিহা আস-সাইফ ইতাআতিল্লাহ যদি কেউ শারীরিক সুস্থতা পেয়ে থাকে তো এই সুস্থতার যাকাত হচ্ছে আল্লাহর ইতাআত করা মানে তুমি যখন সুস্থ আছো তো আল্লাহর ওইভাবে ইবাদত করো উপাসনা করো ইতাআত করো বা আল্লাহর সমস্ত হুকুমকে মেনে চলো যেভাবে মেনে চলা উচিত। তাই শরীর যখন অসুস্থ হয় আমাদেরকে অনেক আল্লাহর ইবাদতে বিশ্রাম বা ছুট দেওয়া হয়েছে শারীরিক ক্ষমতাকে দেখে আল্লাহ আমাদেরকে উপাসনা বা ইবাদত করতে বলেছে। এটাও আল্লাহর বড় একটা করুণা দয়া যে আমি দাঁড়াতে পারছি না তাও আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এ হুকুম দেওয়া হয়নি। শরীয়ত বলছে যদি তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো বসে পড়ো, বসে না পড়তে পারো শুয়ে পড়ো তবে নামাজকে ছেড়ো না। তো এই যে শারীরিক সুস্থতা আল্লাহ আমাদেরকে দান করেছে তো এই সুস্থতার যাকাত হচ্ছে যে আমরা যেন তার হুকুম মেনে চলি যত সময় শরীর সাথ দিচ্ছে আল্লাহর হুকুমে যেন অবহেলা না করি বা আল্লাহর কোনো হুকুমকে যেন আমরা অমান্য না করি ঠিক সময় মতো আল্লাহর সমস্ত হুকুমকে যেন পালন করি এটা হবে আমাদের শারীরিক সুস্থতার যাকাত। তারপরে বলা হয়েছে হাদিসে যাকাত সুজা জিহাদ ফিসাবিলিল্লাহ আর যদি কেউ বাহাদুর হয়ে থাকে আল্লাহ যদি কাউকে বলবান করে থাকে শরীরে শক্তি রাখে তো তার শরীরের যে এই ক্ষমতা বা সে যে বলবান এই সুজাআত এই বাহাদুরি এর যাকাত হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা কোনো জায়গায় জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যদি আমি ক্ষমতা রাখি তো আমি যদি যেভাবে হোক লড়তে হবে ভাষার মাধ্যমে যদি সম্ভব হয় তো ভাষার মাধ্যমে লড়তে হবে যদি টাকা পয়সার মাধ্যমে লড়াই করা সম্ভব হয় টাকা পয়সা দিয়ে যদি ওই অন্যায়কে বন্ধ করা যায় জুলুমকে বন্ধ করা যায় তো শরীয়ত বলেছে অর্থ ব্যয় করে ওই জুলুমকে বন্ধ করো অন্যায়কে দূর করো সমাজ থেকে। আর শেষে যদি প্রয়োজন হয় তোমার শারীরিক কষ্ট সহন করতে হয় তো সহন করে নিজের জান দিয়ে জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো বা দাঁড়াও একে বলা হয়েছে যাকাতুস সুজা মানে শারীরিক ক্ষমতার যাকাত। তো আল্লাহ যাকে যেভাবে ক্ষমতা দান করেছে সে সেইভাবে যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে বা লড়াই করে। যাকাতুল জামাল আল ইফাফ যদি আল্লাহ যদি কাউকে সৌন্দর্যতা দিয়ে থাকে কেউ যদি সুন্দর হয়ে থাকে বিশেষ করে নারীদের জন্য বলা হয়েছে যাকাতুল জামাল আল ইফাফ পবিত্রতা সে নিজের সৌন্দর্যতাকে যেন ইমানের সঙ্গে বজায় রাখে যেমন তার চেহারা সুন্দর ওইরূপ তার অন্তর যেন সুন্দর হয় তার ক্যারেক্টার যেন সুন্দর হয় তার ব্যবহার যেন সুন্দর হয় সে সুন্দর বলে যেন নিজেকে পাপে লিপ্ত না করে নেয় বা তাকে সবাই পছন্দ করছে বলে সে যেন নিজের সৌন্দর্যতাকে মিসইউজ না করে নিজের বিউটিকে মিসইউজ না করে শরীয়ত বিরোধী যেন কোনো কাজ না করে কোনো হারাম কাজ যেন সে না করে। যেমন আপনারা দেখছেন আজকাল মেয়েরা ভিডিও ক্লিপ তৈরি করে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপলোড করছে অন্যরা দেখছে পরপুরুষরা দেখছে এটা মহাপাপ। নিজের ফটো বা ভিডিও কখনো আপনারা আপলোড করবেন না পরপুরুষরা দেখলে কিন্তু গুনাহ আর এর বড় সাজা রেখেছে আল্লাহ। আমি একটা প্রশ্নের উত্তরে আজকে বলবো ইনশাআল্লাহ যেটা পর্দার সম্পর্কে বা নারী পুরুষের মিক্স গ্যাদারিং যেটা হচ্ছে আমাদের সমাজে ও বিষয়ে একটা প্রশ্ন আছে আমি দেখেছি ইনশাআল্লাহ আমি পড়ে শোনাবো তারপরে তার উত্তর দেবো। তো আমি অনুরোধ করছি আল্লাহ যদি কাউকে সৌন্দর্যতা দিয়ে থাকে তো সে নিজের সৌন্দর্যতাকে নিজের বিউটিকে যেন মিসইউজ না করে তাকে ভুলভাবে যেন প্রকাশ না করে বা তার প্রচার না করে। তো এখানে শরীয়তে বলা হচ্ছে যাকাতুল জামাল ইফাফ সৌন্দর্যতার যাকাত হচ্ছে নিজেকে পাক দামান রাখা পবিত্র রাখা চরিত্রকে সুন্দর করে রাখা কেউ যেন আমার উপরে আঙুল না তোলে যে এই লোকটা কি এই নারীকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছে কিন্তু এ অন্য পুরুষদেরকে বা ছেলেদেরকে যুবকদেরকে পথভ্রষ্ট করছে বা নিজের মায়ের জালে ফাঁসিয়ে গুনাহ করছে তাই নিজের সৌন্দর্যটাকে ইমানের সঙ্গে বজায় রাখুন, এটাই হবে সৌন্দর্যের বা সৌন্দর্যতার যাকাত। তাকে পবিত্র রাখা, পাক রাখা, বাকি রাখা। যাকাতুল মাল আল ইফদাল, মালের যাকাত হচ্ছে অন্যদেরকে দান করা, খয়রাত করা। আল্লাহ যদি মাল ধন দৌলত দিয়ে থাকে তো সেটাকে নিজের প্রয়োজনের পরে যা বেশি থাকবে বা শরীয়তে হুকুম দেওয়া আছে সেটাকে অন্য গরিব অসহায় যাদের কাছে কিছু নেই, যারা নিরুপায় তাদেরকে দান করো, তাদেরকে দাও, তাদের সাপোর্ট করো, এটা হবে তোমার মালের যাকাত। যাকাতুল হিলম আল ইহতিমাল, যদি কাউকে আল্লাহ সহন শক্তি দিয়ে থাকে, হিলম মানে কুয়াতে বারদাস, সহন শক্তি, তো তার যাকাত হচ্ছে কি রাগের সময় যদি কেউ তার বিরুদ্ধে বিদ্রুপ কথা বলে সঙ্গে সঙ্গে রেগে যেন তার রিয়াকশান জাহির না করে বা সঙ্গে সঙ্গে তাকে যেন আঘাত না করে, কষ্ট না দেয়। তাই বলা হয়েছে যাকাতুল হিলম আল ইহতিমাল। হিলম মানে সহনশক্তির যাকাত হচ্ছে সহ্য করা, ধৈর্য ধরা। যদি আল্লাহ আমাকে সেই শক্তি দান করেছে তো আমি যতক্ষণ পারবো সহ্য করব। নবীকে জানেন কতভাবে আঘাত করার চেষ্টা করেছিল মুশরিকিনরা, মুনাফিকিনরা বা আমার ইমামগণদের আহলে বাইতের উপরে কোন প্রকার বা ধরনের জুলুম আছে যা তানাদের উপরে হয়নি, কিন্তু তানারা সমস্ত আল্লাহর তরফ থেকে শক্তি রাখার পরেও সহ্য করে গেছেন। যারা মুজিজার মাধ্যমে এমন এমন জিনিস প্রকাশ করে দেখাতেন যা মানুষের শক্তির বাইরে। হজরত আলী আলাইহিসসালামের শক্তি আপনারা শুনেছেন বা হাসান ও হুসাইন আলাইহিসসালামের জীবন কাহিনী আপনারা শুনেছেন, তাঁর মুখ দিয়ে যা বলতেন সেটা হয়ে যেত। আল্লাহ তাঁদেরকে সেই শক্তি দান করেছিলেন, কিন্তু তারপরেও তাঁরা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট সহন করেছেন, নিজের ওই শক্তিকে প্রয়োগ করেননি যেটা আল্লাহ ওনাদেরকে দান করে রেখেছিলেন। এটা ছিল ওনাদের ধৈর্যের পরীক্ষা, যে নর্মাল সিচুয়েশানে কীভাবে ধৈর্য ধরে সমাজকে শিক্ষা দিতে হবে, কেন সমাজে সবাই তো চমৎকারী নয়। তাই ওনারা ধৈর্য ধরে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহ যদি তোমাকে সহন শক্তি দেয় তো কীভাবে সহন করতে হবে, কীভাবে ধৈর্য ধরতে হবে। যাকাতুল কুদরা আল ইনসাফ, তারপরে এখানে বলা হয়েছে যদি আল্লাহকে কাউকে কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা, কোনো পোস্ট দান করে থাকে, মনে করুন আমি এলাকার প্রধান হয়েছি, প্রভাবশালী ব্যক্তি হয়েছি, কি আমি এলাকার এসপি কি ডিসিপি কমিশনার হয়েছি, আমি একটা প্রভাবশালী ব্যক্তি, শক্তি আছে, কুদরত পেয়েছি, তো আমি আমার কুদরতকে যেন মিসইউজ না করি, ভুল ব্যবহার না করি। তাই এখানে বলা হয়েছে যাকাতুল কুদরা আল ইনসাফ, কুদরতের শক্তির যাকাত হচ্ছে অন্যদের সঙ্গে ন্যায় করা, ইনসাফ করা। আমি শক্তি পেয়েছে বলে যার বিরুদ্ধে যা চাবো তখন সেই অ্যাকশন নেব, এটা জুলুম, অত্যাচার। তাই শক্তির যাকাত হচ্ছে ইনসাফের জন্যে নিজের শক্তিকে ব্যবহার করুন, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে নিজের দায়িত্বকে পালন করুন। আমি বড় পুলিশ অফিসার হয়েছি, তো আমার এই শক্তিকে আমি সমাজ থেকে অন্যায় অবিচারকে মুছে ফেলার জন্য ব্যবহার করব। কারোর উপরে জুলুম করে বা অত্যাচার করার জন্যে বা কোনো পাপীকে সহযোগিতা করার জন্য তার কাছ থেকে পয়সা নিয়ে জুলুম করব না, বরং আল্লাহ যখন আমাকে এই শক্তি, এই সম্মান দান করেছে তো এটাকে ব্যবহার করব, সমাজে ইনসাফ, আদল, ন্যায়কে প্রচার করার জন্যে বা ন্যায়কে বজায় রাখার জন্যে। তারপর বলা হয়েছে যাকাতুজ জাফর আল ইহসান, আল্লাহ যদি আপনাকে সফলতা দিয়ে থাকে কোনো স্থানে তো যারা দুর্বল অসহায় তাদের উপরে এহসান করুন, তাদের সঙ্গে নেকি করুন। আপনি যে ভিক্টরি পেয়েছেন, সফলতা পেয়েছেন, এবারে আপনি যা ইচ্ছা তাই করবেন না, যারা দুর্বল অসহায় তাদের সঙ্গে নেকি করুন, ক্ষমা করে দিন, এটা বলা হয়েছে তাদের সঙ্গে ইনসাফ করা। হয়তো এক সময় তারা শক্তিতে ছিল, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আজ আমি শক্তিতে এসেছি, আমি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করি তো আমার আর তাদের মধ্যে কি পার্থক্য হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। তাই আমি যদি শক্তি পেয়ে থাকি তো আমার এই শক্তির যাকাত হচ্ছে আমি তাদেরকে ক্ষমা করে দেব, তাদের সঙ্গে নেকি করব, तारा जे आमार संगे दुर्व्यवहार करेछिलो बोले आज आमी तादेर संगे दुर्व्यवहार करब ना, एटा अशिक्षित बा अभद्र लोकदेर परिचय। यदि आमार संगे केउ दुर्व्यवहार करे तो आमी तार संगे कखनो दुर्व्यवहार करब ना। ताई आमरा बांग्लाय एकटा कथा बोली अनेक अनेक समय बोझानोर जन्य शुधु जे कुकुर यदि आमाके कामड़ाय तो आमी कुकुरके कामड़ाबो ना, एटा मने राखबेन। तो आमार संगे यदि केउ दुर्व्यवहार करे करे तो आमी तार संगे दुर्व्यवहार करब ना। यदि आमी तार संगे दुर्व्यवहार करी तो तार मध्ये आर आमार मध्ये कोनो पार्थक्य रये जाबे ना। आशा राखी एई छोटो कथाटा यदि मने राखी आमादेर जीवनेर बहु कठिन जिनिस सहज हये जाबे बा आमादेर मध्ये अनेक सम्पर्क मिठुर हये जाबे, मिष्टि सम्पर्क हये जाबे। अनेक अनेक समय आमरा मने आघात पेये थाकि, आपनदेरकेओ आमरा बदला स्वरूप सम्पर्क विच्छेद करे दिई ना, एकदिन ओ आमार संगे दुर्व्यवहार करेछिलो सुतरां आज आमी क्षमता एसेछि, आज आमी सबकिछु पेयेछि, आल्लाहर तरफ थेके धनी हयेछि, धन दौलत पेयेछि, आज आमी ओर संगे सेई व्यवहार करब जे व्यवहार आमी जखन दरिद्र छिलाम ओ आमार संगे करेछिलो ना। एमन कखनो करबेन ना, सेटा तार व्यवहार और आपनी जेटा करबेन सेटा हबे आपनार व्यवहार बा आपनार परिचय। तो आपनी यदि आखिराते बा विश्वे दुनियाय अन्यदेर सामने निजेर सुंदर परिचय गड़े तुलते चान तो सुंदर व्यवहार करते हबे। যারা দুর্ব্যবহার করেছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কিন্তু পরিচয় ভালো হবে না, আর এই মনোভেদ কিন্তু মুছবে না, মিটবে না। মনোভেদকে মুছতে হবে বা মিটিয়ে ফেলতে হবে নিজের সৎ ব্যবহারের মাধ্যমে। তাই হাদিসে বলা হয়েছে সিলমান কাতাআক, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করো। আতে মান মানাআক, তাকে দাও যে তোমাকে দিতে মানা করেছিল, তুমি একদিন অসহায় ছিলে, চেয়েছিলে, তোমাকে দেইনি। आज আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সহায় করেছে, তোমাকে অনেক কিছু দান করেছে। সে হয়তো গরিব হয়ে গেছে, আজ যদি সে এসে চায় তো তাকে মানা করো না। সে মানা করেছিল বলে আজ তুমিও মানা করবে না, তুমি তাকে দাও। সিলমান কাতাআক আতে মান মানাক ওয়ারহাম মান যালামাক, যদি কেউ তোমার উপরে জুলুম করে আর আজ তুমি যদি শক্তিতে এসে থাকো তো তুমি তার উপরে জুলুম করো না। সে যদি দুর্বল হয়ে থাকে তো তার উপরে জুলুম করো না, তার উপরে রহম করো। সে ভুল করেছিল, সে পাপ করেছিল, তাই আজকে তুমিও কি সেই ভুল করবে, সেই পাপ করবে না? আমিও সেই ভুল করব, সেই পাপ করব না। তাই শরীয়ত বলছে যদি তোমার উপরে কেউ জুলুম করে থাকে তো তুমি তার সঙ্গে জুলুম বা অন্যায় করো না, তার উপরে রহম করো। তাহলে আমাদের তৌফিক দান করো এই সুন্দর শিক্ষার মাধ্যমে আমরা যেন নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আগে বলা হয়েছে জাকাতুল বাদাল, জিহাদ ওয়া সিয়াম, আর শরীরের জাকাত হচ্ছে एक परिश्रम करा माने आल्लाहर पथे परिश्रम करा, व सियाम एवं रोजा रखा, एटा शरीरेर जाकात। जाकातुल यासार, बिरुल जिरान, वसिलातुल अरहाम। और आल्लाह यदि आपनार जीवने सरलता दिए थाके, सहज जीवन यापन यदि आपनि करछेन बा आपनार जीवने आल्लाह अनेक किछु यदि दान करे थाके, आपनि खूब सुस्थ सुंदरभावे जीवन यापन करछेन, जे जीवनके देखे अन्यरा बोले बा आमरा बोली आलহামদুলিল্লাহ ए सुंदरभावे जीवन यापन करछे, एर जीवने कोनो कष्ट नेই, एर प्रयोजन आल्लाह पूरो करे जाच्छे। तो तादेर जन्य बला हयेछे जाकातुल यासार बिरुल जिरान वसिलातुल अरहाम। তোমার যে আল্লাহ এই সরলতা দান করেছে, তোমার মধ্যে যে আল্লাহ এই শান্তি দান করেছে, তুমি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছো, তো এর জাকাত হচ্ছে যে নিজের পাড়া পড়শিদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো করো এবং তাদের খেয়াল রাখো। তুমি যেমন আল্লাহর দয়া বা করুণায় সুন্দরভাবে জীবনযাপন করছো, ওইরূপ নিজের পাড়া পড়শির খেয়াল রাখো। আশা রাখি এই হাদিসের ভাষাগুলো আমরা মনে রেখে এর উপর আমল করার চেষ্টা করব। জাকাতুন নিআম আল ইসতিনা আল মারুফ, যদি আল্লাহর নিয়ামত আপনাকে দিয়ে থাকে বা আপনি যদি আল্লাহর বহু নিয়ামত থেকে লাভবান হয়ে থাকেন তো এর জাকাত হচ্ছে যে অন্যদের সঙ্গে নেকি করুন। আপনি নেকির মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করুন, সবাই যেন আপনাকে দেখে বলে না এই লোকটা সত্যি ভালো লোক, এই এলাকায় কোনো এমন দরিদ্র বা গরিব নেই যার উপরে এনার উপকার নেই, যার সঙ্গে ইনি নেকি করেননি। এইভাবে নিজের পরিচয় তৈরি করুন। এটা হবে আপনার ওই যে আল্লাহর নেয়ামত পেয়েছেন, সে দুনিয়াবি নেয়ামত হোক আর মানবী নেয়ামত হোক, যাই হোক মানে মাদ্দি ম্যাটেরিয়ালস হোক আর অন্য যে কোনো নেয়ামত, যে বিষয়ে ইলমের নিয়ামত আমি পেয়েছি তো আমি আমার ইলমের মাধ্যমে যেন অন্যদেরকে শিক্ষা দিতে পারি, অন্যদের সঙ্গে নেকি করতে পারি। যে जाने ना ताकि जान शिक्षा दीते पारी एटा होबे आमार नेकी। तो आशा रखी এই জিনিসটা মনে রাখবেন। যাকাতুন নিয়াম ইসতিনা বিল মারুফ, আল্লাহর নিয়ামতের যাকাত হচ্ছে যে অন্যদের সঙ্গে আমরা নেকি করব, ভালো করব। আর শেষ বাক্য হচ্ছে হাদিসের যাকাতুল ইলম বাজলহু লি মুস্তাহিকি ওয়াল ইজহাদুন নাফস বিল আমাল বিহি। আর ইলমের যাকাত যেটা সবচেয়ে বড় যাকাত বলা হয়েছে, ইলমের যাকাত হচ্ছে যে তুমি শিক্ষা লাভ করেছো সেটা তাদেরকে দাও যারা তার থেকে एखोनो दूरे आछे, जे शिक्षा तुमी लाभ करेछो यदि एई शिक्षा कारो मध्य ना थेके थाके तो सेई शिक्षा ताके दाओ, एटा तोमार ज्ञानेर बा तोमार शिक्षार बा तोमार इलमेर जाकात होबे। जाकातुल इलम बजलुहुल मुस्ताहिकी, जाकातुल इलम होच्छे ताके देओया जे अधिकार राखे, शिक्षा लाभ करार अधिकार राखे ताके देओया, एटा होच्छे इलमेर जाकात। वाले इजहाद नफ्स बिल अमल बिही, और ओई इलिमेर ओपरे निजेर इलिमेर ओपरे अमल करा एटा होबे इलिमेर जाकात। आमी शिखेछि अनेक किछु किन्तु अमल करछि ना, ए इलिमेर कोनो लाभ होबे ना। ए इलिम आमार जन्य कियामतेर दिन वाबाले जान होबे, माने आमार जन्य मुसीबत हये जाबे, आल्लाह जिज्ञासा करबे। और तखन हयतो मूर्खदेर चेये तो आमादेर सजा अनेक बेशी हये जाबे। मूर्खदा हयतो बोलबे आल्लाह आमी जानताम ना बोले आमी एटा करिनि, हयतो आल्लाह ताके क्षमा करे देबे। किन्तु आमी कि बोलबो, आमी सब जानी जे आल्लाहर एई हुकुम, आल्लाह एटा करते बोलेछे, एगुलो करते हबे, तारपरेओ जदि सेटा ना करी तो आमार जन्य आमार ओई ज्ञान मुसीबत हये जाबे। ताई शरियते बला हयेछे, हादिसे बला हयेछे इलमेर जाकात आमाल करे सेटाके प्रमाण करा। आमी जेटा शिक्षा पाच्छि बा शिक्षा लाभ करछि तार उपरे आमाल करब। तो आशा राखी एई जाकात जेगुलो बला हयेछे एर उपरे आमरा आमाल करे एकटा सुंदर इस्लामिक शांतिपूर्ण समाज तैरी करार चेष्टा करब। विश्वास करुन यदि कोनो व्यक्ति जे जाकातगुलो बोललाम बा आलाइल इस्लाम जे जाकातगुलो दीते बोलছেন यदि समाजे सबाई एई जाकातगुलो आदाय करे, ता शारीरिक जाकात होक, मानविक जाकात होक, राजित्वेर जाकात होक, बाहादुरीर जाकात होक, सौंदर्येर जाकात होक, माल धन दौलतेर जाकात होक, निजेर क्षमता बा प्रभावेर जाकात होक, बा निजेर नेयामत जा किछु पेयेछि एर जाकात होक, एई जाकातगुलो यदि आमरा आदाय करी एकबार चिंता करे देखुन कत सुंदर परिवेश आमरा गड़े तुलते पारबो, बा आमादेर समाज कत सुंदर होबे यदि आमरा सबाई मिले एई अधिकार एई हकगुलो आदाय करते थाकि। ताई आशा राखी जेमन आमरा फरज मने करे मालेर जाकात आदाय करी ओइरूप एई समस्त जे जाकात बर्णना हयेछे हादिसे एगुलो मेने चलार चेष्टा करब, बा आमरा सबाई एई जाकातगुलो आदाय करब। आसुन एबार आमि आपनादेर किछु प्रश्न पड़े तार उत्तर दिते चाइ। आगे एक प्रश्न पढ़े लिखित तो प्रश्न पढ़ते चाहिए। बिस्मिल्लाह रहमान रहीम। सलामुन अलैकुम मौलाना साबिर रजा साहेब, आमी पश्चिम बंग थेके आब्दुल कादेर बोलछि बा लिखछि। आमार प्रथम प्रश्न हलो आमादेर समाजे आजकल नामाहरामदेर मेलामेशा बेड़े गेछे, एई प्रसंगे आपनी किछु नसीहत करुन। आमार द्वितीय प्रश्न हलो जे पसंदेर मेयेर साथे बिये बा निकाह करार जन्य कोन दुआ बोलुन। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमार प्रिय भाई आब्दुल कादेर साहेब, आपनार प्रश्नेर जन्य आमी आपनाके अनेक अनेक धन्यवाद जानाई। आपनि सुंदर प्रश्न रेखेछेन। आपनार प्रथम प्रश्न होच्छे जे आजकल समाजे नामाहरामदेर मेलामेशा खूब बेड़े गेछे, विशेष करे अनुष्ठाने प्रोग्रामे बेशिरभाग आमरा जेटा देखछि आजकल, तो एदेर जन्य किछु नसीहत करुन। तो आमी शुधु एतटुकु बोलते चाइ, मा फातेमा ज़हरा सालामुल्लाह आलैहार एकटी हादिस नारीदेर जन्य, यदि नारीरा शुधु एई एकटा हादिसेर उपरे आमाल करे तादेर जीवन स्वर्गीय जीवन हो जाए, साफल्य जीवन हो जाए, तारा अन्यदेर जन्य आदर्श होते पारबे। हादिसटा कि मा फातेमा ज़हरा सलामुल्लाह अलैहा बोलছেন খায়রুল লিন-নিসা আন লা ইয়ারাইনা রিজাল ওয়া লা ইয়ারাহুন্না রিজাল। নারীদের জন্য সর্বোত্তম জিনিস, সর্বসুন্দর জিনিস কি সেটা বলছেন উনি। খায়রুল লিন-নিসা আন লা ইয়ারাইনা রিজাল, নারীদের জন্য সর্বসুন্দর জিনিস হচ্ছে এই যে পরপুরুষ যেন তাকে না দেখে, সে যেন নিজেকে বেপরদায় না রাখে, কোনো পরপুরুষ যেন তাকে না দেখতে পায়। খায়রুল লিন-নিসা আন লা ইয়ারাইনা রিজাল, সে যেন পরপুরুষকে না দেখে, ওয়া লা ইয়ারাহুন্না রিজাল, আর তাদেরকে যেন পরপুরুষ না দেখে, মানে তার নজর যেন কোনো পরপুরুষের উপরে না পড়ে বা কোনো পরপুরুষের নজর নিজের উপরে যেন না পড়তে দেয়। তাহলে চিন্তা করুন কত আদবে থাকতে বলা হয়েছে, নারীদেরকে শরীরকে ঢেকে রাখতে বলা হয়েছে। সমস্ত ধর্মের ধর্মগুরুদের পোশাক দেখুন কত শোভনীয় পোশাক, কোনো জায়গায় শরীরের কোনো অংশ খোলা থাকে না। কিন্তু তাই যে ধর্মে যাবেন ধর্মগুরুদের পোশাক কিন্তু একটা পবিত্র পোশাক হয় আর ওই শুধু ওটা শুধু ধর্মগুরুদের জন্য সমস্ত মানুষকে ওই পোশাক পরিধান করতে বলা হয়েছে তারা যদি ওইভাবে আদবের সঙ্গে থাকে একটা কথা আমার সমাজের মা বোনদের জন্য বলতে চাই যত আদবে থাকবেন মনে রাখবেন যত পর্দার মধ্যে থাকবেন তত সুরক্ষিত থাকবেন আপনার সুরক্ষা আপনার পর্দার মধ্যে আর ইসলাম প্রথম থেকে নারীকে সেই সুরক্ষা দিয়েছে হযরত হাওয়া থেকে নিয়ে প্রথম নারী রূপে যিনি এই বিশ্বে সৃষ্টি হয়েছিলেন বা এই বিশ্বে এসেছিলেন সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম বা ইলাহি ধর্ম আমাদেরকে বলছে নারীদেরকে পর্দার সঙ্গে থাকতে হবে আদবের সঙ্গে থাকতে হবে তাদেরকে দেখে যেন পরপুরুষ বা পুরুষেরা ছেলেরা যুবকেরা উত্তেজিত না হয় তাদেরকে এত আদবে থাকতে বলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আজ মডার্ন লাইফের নামে এত অভদ্রতা ছড়িয়ে পড়েছে যে এখন আমাদের এই কথাগুলো তাদেরকে শুনতে খারাপ লাগছে হয়তো কিচ্ছু যায় আসে না যেদিন তারা বুঝবে তখন তাদের অন্তর থেকে তারা নিজেরাই নিজেকে সান্ত্বনা দেবে বা সাক্ষী পাবে যে হ্যাঁ ইসলাম যে পর্দার হুকুম দিয়েছে নারীদের জন্য এটাই উত্তম নারী কল্যাণের জন্য এটাই মঙ্গল বা এটাই ভালো সমস্ত নারীরা যদি এইভাবে বোরকা পরার প্রয়োজন নেই যে মুসলমানদের মতো বোরকা পরেই পর্দা করতে হবে তার কোনো শর্ত হচ্ছে শরীরকে ঢেকে রাখুন তাই চাদরের মাধ্যমে হোক ওড়নার মাধ্যমে হোক বিভিন্ন পোশাক আছে ঢিলা পোশাক পরুন যাতে শরীরের উচ্চ নিচু যেন বোঝা না যায় এইভাবে আদবের আলমহিম কথা হচ্ছে নিজেকে আদবের সঙ্গে রাখুন যেন কারো নজর আপনার উপরে পড়লে সে যেন নিজের অন্ত থেকে বলে না এই নারীটা পড়ো বা আদব আদবী নারী আদর্শ নারী একটা সুন্দর নারীর রূপে আপনার যেন পরিচয় হয় আপনার শরীরের অংশ যদি খোলা থাকে তো অন্যরা হয়তো উত্তেজিত হবে তাই আমি অনুরোধ করছি নিজেকে ওই মহাপাপ থেকে বাঁচান সমাজকে সুন্দর করার চেষ্টা করুন নবী করিম যখন মিরাজে যাচ্ছিলেন তো চতুর্থ আসমানে কিছু নারীদেরকে সাজায় দেখেছিলেন তখন উনি জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন আয় ভাই জিব্রাইল এই সমস্ত নারীরা কি পাপ করেছিল যে এত কঠোর সাজা দেওয়া হচ্ছে মানে একজন নারীকে তাকে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছে পা উপর দিকে মাথা নিচের দিকে আর তার নিচে আগুন জ্বলছে আর তার মাথার ঘেনু তার নাক মুখ দিয়ে বাইর হচ্ছে আর আযাবের ফেরেশতারা লোহার ছুরি আগুনে গরম করলে যখন লাল হয়ে যায় সেই লাল ছুরি দিয়ে তার চামড়া ছিলছে যেমন আমরা পশু পাখিকে জবাই করার পরে তার চামড়া ছেলা হয় ওইরূপ ওই নারীর চামড়া ছেলা হচ্ছে ওই লোহার গরম ছুরি দিয়ে তখন নবী কষ্ট দেখে সহ্য করতে পারলেন না তখন জিজ্ঞাসা করতেন আয় ভাই জিব্রাইল এদের সাজা কি বহু নারীর সাজা বহু সাজা আছে আজকে শুধু পর্দার উপরে তাই আমি একটাই সাজা বলতে চাই তখন জিব্রাইল বলছে এই যে নারী এর গায়ের চামড়া ছেলা হচ্ছে এর দোষ ছিল বা এর পাপ ছিল যে এ নিজের শরীরকে ঢেকে রাখতো না পর্দা করতো না তো এর শরীরের যে সমস্ত অংশ খোলা থাকতো পরপুরুষের নজর পড়তো সেই অংশগুলোকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে বা নিজের ত্বক মানে চামড়াকে এ পরপুরুষের থেকে বাঁচিয়ে রাখতো না মানে এমন এমন নারীরা সেখানে সাজা পাচ্ছে যারা স্বামী থাকতেও অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে থাকতো তাই আজ তাদের শরীরে সেই চামড়াকে যে চামড়াকে অন্য পরপুরুষ স্পর্শ করেছিল বা এই নারী যাদেরকে সুযোগ দিয়েছিল ওই চামড়াকে ওই ত্বককে স্পর্শ করা সেই চামড়াকে আজ ছেলা হচ্ছে তার বাঁধন থেকে শরীর থেকে চিন্তা আরও বহু কঠিন সাজা সে সাজাগুলো যদি বলি তো হয়তো আপনার ঘুম ভেঙে যাবে আপনার ঘুম উড়ে যাবে আপনি শুতে পারবেন না যদি আপনি চিন্তা করেন আমার মা বোনদের জন্য বলছি তাই আজকে ডিটেলস আমি যেতে চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই বেপর্দা নারীদের জন্য বড় কঠোর সাজা কবরের মঞ্জিল বড় কঠিন তার কবরে আগুন জ্বলবে যে নারী পর্দা করতো না আর কবর তার পেশাই করবে যাকে ফেসারে কবর বলা হয়েছে কবর তার পেশাই করবে তাই ফেসারে কবর আখেরাতের আযাব আর ওই কাউচি দিয়ে শরীরের যে চামড়া ছেলা হচ্ছিল বা কাটা হচ্ছিল মাংস কাটা হবে এই আযাব থেকে যদি নিজেকে মুক্তি দিতে চান তো এখনও ইসলামিক পর্দা ধারণ করুন নিজেকে আদবের মধ্যে রাখুন বোরকা পরতে হবে না আমি বারবার একটা জিনিস বলছি হয়তো আপনি ভাববেন মাওলানা সাহেব আমাদের সবাইকে কালো বোরকা পরতে বলছে না अपनारा निजेके आदबे राखुन। चादर परे होक, ओन्ना गाए दिए होक, शाड़ी दिए भालो करे शरीरके ढाकुन, शरीरे कोनो अंश जेन देखा ना जाए। सामान्य यदि चेहरा देखा जाए असुविधा नहीं, तबे যতটুকু ঢাকা সম্ভব ঢাকুন। তো যত নিজেকে পর্দার মধ্যে রাখবেন মনে করুন তত সুরক্ষিত থাকবেন। আর এই পৃথিবীর কোনো ভাইরাস, তাই করোনা ভাইরাস হোক আর যে ভাইরাস হোক, আপনাদেরকে ডাইরেক্ট এফেক্টেড করতে পারবে না। এটা মনে করুন একটা সুন্দর উপায় আপনাদের জন্য। আশা করি আব্দুল কাদের ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি সূরা রহমান পড়ুন, যেখানে আপনি জিজ্ঞাসা করেছেন যে সুন্দর বা মনোনীত নারীর সঙ্গে নিকাহ বা বিবাহর জন্য কোনো দোয়া বলুন বা কোরআনের আয়াত বলুন। তো সূরা রহমান পড়তে বলা হয়েছে যুবকদেরকে, বিশেষ করে সূরা রহমান পড়বেন প্রতিদিন। আর দোয়ায়ে মাকারিমুল আখলাক মনে থাকবে, দোয়ায়ে মাকারিমুল আখলাক, সূরা রহমান এবং দোয়ায়ে মাকারিমুল আখলাক পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মনোনীত বা মনপছন্দ মেয়ের সঙ্গে বা কন্যার সঙ্গে বিবাহ করার তৌফিক দান করো, বা আমার জীবনে যেন এমন কন্যা আসে যাকে আমি পছন্দ করি বা যার সম্পর্কে আমি ভাবি, এমন কন্যা আমার স্ত্রী যেন হয়, ইনশাআল্লাহ নিজের মনোনীত স্ত্রী পাওয়ার জন্যে, বউ পাওয়ার জন্যে সূরা রহমান প্রতিদিন পড়ুন আর সূরা দোয়ায়ে মাকারিমুল আখলাক। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটা পড়ি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुक्रिया मौलाना साबिर रजा साहेब, आज के प्रोग्रामे लाजवाब, आजकल प्रोग्राम लाजवाब। 40 साल मैं ये बोल रहा हूँ। अच्छा, आपने किसी उर्दू बांग्ला लिखे हैं। 40 साल से मैं ये बात बोल रहा हूँ, आज टीवी में वो ऐलान हो गया। शुक्रिया। डॉक्टर अब्दुल रऊफ खान साहब यूनानी व आयुर्वेदिक प्रैक्टिशनर, उन्हीं डॉक्टर हल्दिया हर्बल क्लिनिक, ओनार ওই নামের হলদিয়াতে ওনার ক্লিনিক আছে, হলদিয়া হার্বাল ক্লিনিক, হলদিয়া পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে উনি ওনার মোবাইল নম্বরও দিয়েছেন, যদি কেউ ওনার সঙ্গে সম্পর্ক করতে চান মানে কন্ট্যাক্ট করতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন। উনি মোবাইল নম্বর দিয়েছেন 9339320340, আর অন্য আরেকটা মোবাইল নম্বর হচ্ছে 9433192642। আশা রাখি ডক্টর সাহেব আপনার নম্বর সবাই শুনে নিয়েছেন। যদি আপনার এলাকার লোক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারবেন। তবে আপনার যা বলেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আগেও হ্যাঁ ওনারই প্রশ্ন, আর একটা প্রশ্ন উনি রেখেছেন। প্রশ্ন, হিন্দুস্তানের বেতাজ বাদশাহ সুফি সম্রাট হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ বলেছেন, আমি আলীকে জাল্লে জালালহু মানি। এই শব্দের একটু ব্যাখ্যা করবেন। ফ্রম ডক্টর আব্দুর রউফ খান। ওখানে আবার উনি নিজের ঠিকানা বা কন্ট্যাক্ট নম্বর দিয়েছেন। ডক্টর সাহেব আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে খাজা গরিব নওয়াজ উনি বড় কামলিওয়ালা আরিফ ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি, উনি কেন বলেছেন যে আমি হজরত আলীকে আলীকে জাল্লে জালালহু মানি। তো এর কারণ হচ্ছে যে একথা শুধু ওনারই নয়, নবীর বহু হাদিসও এমন আছে যেখানে প্রকাশ করা হয়েছে বা বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের নূর হযরত আলী আলাইহিস সালামের বহু অংশের মাধ্যমে সেটা প্রকাশ করেছে। যেমন নবীর হাদিস, আমি আমার তরফে কোনো কথা বলি না, আমার মুসলমান ভাইদের বহু বইতে হাদিস আছে, তানারা মৌলভী সাহেবরা, আমার মৌলভী মাওলানা ভাইরাও বড় গর্বের সঙ্গে বর্ণনা করেন। আশা রাখি কেউ আমার সঙ্গে এই হাদিস নিয়ে দ্বিমত হবেন না যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিকরু আলীন ইবাদা, আলীর জিকির করা ইবাদত, আর নজরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদা, আলী ইবনে আবি তালিবের চেহারাকে দেখা ইবাদত, আল্লাহর উপাসনা করা, আল্লাহর ইবাদত করাকে ইবাদত বলা হয়। কিন্তু এখানে হযরত আলী আলাইহিস সালামের প্রশংসা করা, ওনার জিকির করা বা ওনার চেহারার দিকে দেখা ইবাদত বলা হয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া নবী আল্লাহ, হযরত আলী আলাইহিস সালামের মধ্যে এমন কি আছে যে ওনার চেহারার দিকে দেখা ইবাদত বলা হয়েছে? তখন নবী কল্লা ইসলাম ব্যাখ্যা করে বলেছিলেন, লিআন্না ওয়াজহু ওয়াজহুল্লাহ, লিআন্না ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিআন্না আনফু আনফুল্লাহ, লিআন্না রিজলুহু রিজলুল্লাহ। এইভাবে ব্যাখ্যা করেছিলেন। কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা আপনারা তুলেও দেখতে পারেন, যেখানে বলা হয়েছে যখন নবীকে পাথর মারত মক্কার কাফিরদের ছেলেরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি করব? কাফেরদের সঙ্গে যখন নালিশ করছি, বাচ্চাদের পিতাদেরকে যখন বলছি যে বাচ্চারা আমাকে পাথর মারছে, তো তারা এই বলছে যে বাচ্চারা নবী আল্লাহ ভুল করছে, বাচ্চারাদের কথায় গুরুত্ব দেওয়া যায়, বাচ্চাদের মনে করে ভুলে যান। আল্লাহ আমি কি করব? তখন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী তখন ছোট বাচ্চা ছিলেন, ওনাকে সঙ্গে নিয়ে যেতেন, আর যে পাথর মারতো সেই বাচ্চাকে হযরত আলী আলাইহিস সালাম সেই পাথর ফিরে তাকে মারতেন। তো যখন তারা আহত হয়ে নিজের পিতামাতার কাছে যে ফিরে যাচ্ছে, যে নালিশ করছে যে আজ নবীর তরফ থেকে আমাকে পাথর মারা হয়েছে, তখন তারা নবীর কাছে এসছে, নবী আল্লাহ আপনি বাচ্চাকে পাথর মেরেছেন? তখন নবী বলছেন না, আমি বাচ্চাকে পাথর মারিনি, যেমন তোমরা আমাকে পাথর মারিনি তোমার বাচ্চারা মেরেছিল, আমি কালকে নালিশ করেছিলাম তোমরা গুরুত্ব দেওনি, আমি পাথর মারিনি, আমার বাড়ির বাচ্চা পাথর মেরেছে, আর এটা বাচ্চাদের ব্যাপার, তাদের আপোষের ব্যাপার, এতে আমাদের বড়দের মাথা দেওয়ার দরকার নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছিল। সূরা আনফাল আয়াত নম্বর 17 ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, মানে নবীকে আল্লাহ বলছে আয় নবী আপনি বলে দিন যে এই পাথর আপনি মারেননি, যদি এই পাথর মেরে থাকে তো আল্লাহ মেরেছে, আর পাথর মেরেছিল কে? হযরত আলী আলাইহিস সালাম। তাই আল্লাহ হযরত আলী আলাইহিস সালামের হাতকে নিজের হাত বলেছে। তাই ওই হাদিস আয়াতের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলীর হাত আল্লাহর হাত, আলীর চোখ আল্লাহর চোখ, আলীর কান আল্লাহর কান, আলীর নয়ন আল্লাহর নয়ন, আলীর হস্ত আল্লাহর হস্ত, বা আলীর কর্ম বা আলীর পাকেও এভাবে রিজলহু রিজলুল্লাহ, আলীর পা আল্লাহর পা, মানে হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নূর প্রকাশ হয়েছে। এখানে একটা জিনিস কেউ যেন ভুল না বোঝে, তাই পরিষ্কার বলছি যে অন্যকে হয়তো বলবেন যে এনারা এই রূপে আলী আলাইহিস সালামকে খোদা বলছেন না, এটা খোদার দান বা খোদার দেওয়া শক্তি ওনার মধ্যে ছিলেন। হযরত আলী কিন্তু নিজেকে কখনো খোদা বলেননি, ওনার শক্তিকে দেখে, ওনার কেরামতকে দেখে, ওনার মুজিজা দেখে। একটা কম নুসাইরি যাদেরকে বলা হয়, আপনারা শুনেছেন পুরো বিশ্বে, খোদা বলেছিল, আর হযরত আলী আলাইহিস সালাম এমন শক্তির দেখিয়েছিলেন, প্রকাশ করেছিলেন, বা ওনার মাধ্যমে প্রকাশ হয়েছিল যে কাজ খোদা ছাড়া করার শক্তি কারো নেই। এমন বহু কাজ হযরত আলী আলাইহিস সালাম করেছিলেন, মৃতদেরকে জীবিত করতেন, হায়াত মওতের মালিক কে? আল্লাহ। হযরত ঈসা নবীও জীবিত করতেন, কিন্তু ঈসা নবী জীবিত করার সময় কী বলতেন? কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে বসো বা জীবিত হয়ে যাও। হযরত আলী আলাইহিস সালাম ওনার জীবনে যত ঘটনা দেখেছি পড়েছি সমস্ত জায়গায় বলেছেন কুম্বে ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। তো এই শক্তি ওনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যদি উনি আল্লাহ হতেন, খোদা হতেন, তো উনি কি কারোর সামনে সেজদা করতেন? আপনারা সবাই জানেন হযরত আলী আলাইহিস সালাম 21 রমজান মারা গিয়েছিলেন, আর 19 রমজানে মসজিদে নামাজের অবস্থায় ওনার মাথার উপরে আঘাত করা হয়েছিল, উনি তখন নামাজ পড়ছিলেন। তো উনি যদি খোদা হতেন তো উনি কারোর আগে কেন নামাজ পড়ছিলেন, কারোর আগে কেন সেজদা করছিলেন? এই জিনিসটা উনি নিজে অনেকবার বুঝিয়েছেন কমকে, ওই কমকে যারা পথভ্রষ্ট হয়েছিল বা যারা হযরত আলী আলাইহিস সালামকে ওনার কেরামতি বা ওনার চমৎকার বা ওনার মুজিজা, ওনার শক্তিকে দেখে খোদা বলে মানছিল। তো এখানে আমি পরিষ্কার বললাম, আমাদের বিশ্বাস, আমাদের আহলেবাইতের অনুগামী অনুসারী বা শিয়ানে হযরত আলী আলাইহিস সালামের বিশ্বাস এটা নয় যে উনি খোদা ছিলেন, আমরা ওনাকে আল্লাহর বান্দা মানি, এবং এটাও পরিষ্কার বলতে চাই নবীর পরে ওনার দরজা, কিন্তু নবীর আগে উনি নন। এটাও আমাদের উপরে বড় একটা অভিযোগ যে শিয়ারা হযরত আলীকে নবীর চেয়ে তো উত্তম মানেন, বা এমনও ভুল বলেন যে জিবরাইল ভুল করে কোরআন আলীর কাছে না নিয়ে যেয়ে নবীর কাছে নিয়ে গিয়েছিলেন। এ সমস্ত বিদ্রূপ মিথ্যা কথা, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই আমি পরিষ্কার বলতে চাই যে খাজা মঈনুদ্দিন সাহেব যে উনি বলেছেন যে আমি জাল্লা জালালহু বলি আলীকে, তো উনি এই নিয়াতে, আমরা কিন্তু জাল্লা জালালহু আলীকে বলি না। খাজা মঈনুদ্দিন সাহেব বলেছেন ওটা ওনার ব্যক্তিগত রায়, ওনার ব্যক্তিগত মত, ওর সঙ্গে আমরা জড়িত নয়। আমরা কখনো হযরত আলী আলাইহিস সালামকে জাল্লা জালালহু বলি না, কারণ এই জাল্লা জালালহু শব্দ শুধুমাত্র প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বিশিষ্ট, আল্লাহ ছাড়া কাউকে জাল্লা জালালহু বলা উচিত নয়। এই জিনিসটা মনে রাখবেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, এটাই শিয়া সম্প্রদায়ের বিশ্বাস বা আকীদা। আলী আলাইহিস সালাম বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সূরা তাওবার আয়াতে বর্ণনা হয়েছে, বা হযরত আলী আলাইহিস সালাম जेटा आम्रा सब समय बोली उनार ऊपर आल्लार रहमत बा आल्लार तरफ थेके उनाके सालामती दान करा होयेछिलो बा होक एटा आम्रा दुआ करी जेमन नबी बा इमामदेर जोन्नो आम्रा बोली। ताई आमार प्रिय डॉक्टर साहेब आपनार सामने आमि बोलते चाई जे हजरत आली आलाइहिस्सलाम के खाजा मुइनुद्दीन चिश्ती ओनार मध्य जखन ओई आल्लार समस्त गुण देखलेन बा आल्लार नूर जखन ओनार माध्यमे जाहिर होयेछिलो तो उनी जखन ओइटा नजरे रेखेछिलेन तखन ओइटा नजरे रेखे उनी आली आलाइहिस्सलामके जाल्ला जालालहु बोलेछिलेन। एछाड़ा आरो अनेक कारण आछे जेटा सूफी समाजदेर मध्य किछु जिनिस प्रचलित आछे जेटा आमि एखाने विस्तारित एखन बर्णना करार समय नेई। आशा राखी आपनार प्रश्नेर उत्तर आपनि संक्षेपे बुझते पेरेछेन जे आमादेर मत एटा नय, एटा आमार आहले सुन्नत भाईदेर मध्य जारा सूफी समाजे बा विशेष करे खाजा मुइनुद्दीन चिश्ती आलाइहि रहमार माननेवालादेर कथा, एटा आमादेर कथा नय। आशा राखी आपनार प्रश्नेर उत्तर पेयेछेन। आसुन आगेर प्रश्न निये देखी कोथा थेके के कि लिखछेन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। हुजूर आमी मालदा थेके सिमी खातुन बोलछि। धरे नेवा जाक आमार बाबा एकजनके अडक नियेछेन कोले नियेछेन तो कोल नियेछेन तो से आमार बाबार काछे मेयेर मतो आछे। ताहले आमार कोश्चेन हलो जे सेई मेयेटार काछे आमार भाई की तार जोन्ने परपुरुष किंबा आमार भाई आर ताके की पर्दा करा फरज हबे? आमार प्रिय बोन सिमी खातुन आपनार प्रश्नेर जोन्नो आपनाके आमि अनेक धन्यवाद। जे आपनि एकटा सुंदर प्रश्न रेखेछेन पर्दा निये जे आपनार पिता मने करुन कोनो मेयेके अडप्ट करेछेन माने कोल नियेछेन तो ओई मेये जे बाड़ीते एसेछे मने करुन तार छेले आछे तो सेई छेलेर मध्य आर ओर मध्य कि पर्दा करते हबे? हाँ, साबाल्यक हये गेले शरियते बला हयेछे तारा एक अपरेर जोन्नो नामेहराम माने एक अपरेर जोन्नो शरियत हिसेबे तादेरके पर्दा करते हबे कारण तादेर संगे जदि बिये करानो हय तो बिये जायेज हबे। नामेहराम काके बला हय? जार संगे बिये जायेज। आर मेहराम जार संगे बिये जायेज ना, जेमन आपन बोन, मा, फुबू, खाला ए समस्त शरियाते मेहराम बला हय। एदेर संगे विवाह जायेज नय। नामेहराम जादेर संगे विवाह सम्भव बा जायेज तो ओई जे मेयेके कोले नियेछे ओई लोकटा जदि निजेर छेलेर संगे ओई मेयेके बिये दिते चाय बिये दिते पारे। सुतरां शरियत हिसेबे तारा एक अपरेर जोन्नो नामेहराम आर जखन नामेहराम तखन तादेरके एक अपरेर थेके पर्दा करते हबे माने मेये जदि 9 बछरेर हये जाय आर छेले जदि 15 बछरेर हये जाय तखन तादेर उपरे इस्लामिक कानून बा नियम श्रृंखला लागू हये जाय सेखान थेके तादेरके पर्दा करते हबे। आशा राखी एई जिनिसटा सबाई मने राखबेन। आपनार सुंदर प्रश्नेर जोन्नो आपनाके पुनराय धन्यवाद जानाई। आगेर एकटा शेष प्रश्न निये पढ़ी आजके। मेरा नाम करिश्मा है मौलाना साहब। मेरा मामा जुआ खेलता है, बीवी बेटा का ख्याल नहीं रखता है, जुआ खेलता है, पैसा नहीं देता है, बहुत प्रॉब्लम में है रहते हैं वो लोग। मेरा मामा एकदम ख्याल नहीं रखता है, प्लीज़ आप कोई सॉल्यूशन दीजिए, बहुत ही प्रॉब्लम में है उनके बीवी बच्चे और 7 साल का बेटा है। मेरा सवाल मौलाना शेख साबिर रज़ा साहब के लिए है। अच्छा, यानी अबांगाली किन्तु बांगला थेके चिठी लिखेछेन और विशेष करे आमार प्रोग्रामेर माध्यमे होयतो उनि उत्तर जानते चेयेछेन कि होयतो उनि बांगाली होते पारेन किन्तु हिंदीते लिखेछेन जे ओनार मामा माने करिश्मा निजेर नाम लिखेछेन मेये ओनार नाम करिश्मा उनि लिखेछेन आमार मामा मद खाए और जुआ खेले और बाड़ीते पयसा देय ना ओनार बउ बाच्चारा परेशान तो एर जोन्नो उपाय कि? तो एर जोन्नो आमि बोलेछि एर आगे यदि मुस्लिम होतें तो उनार जोन्ने उपायटा सहज हो जेत। सूरा बकारा आयत नम्बर 90 बा 91 थेके ओखाने एई समस्त जिनिस उल्लेख होयेछे जेखाने बला होयेछे इन्नामाल खामार वाल मैसर रिज्सुम मिन आमालि शयतान माने एई जुआ बा एई मद ए समस्त सब शयतानेर काज एर थेके दूरे थाको बिरत थाको एभावे। तो ओई आयतटा पड़े पानिर उपरे पड़े बार बार पान करते दिले शरीरे एकटा प्रभाव पड़बे आस्ते आस्ते ओई जुआ बा मद छेड़े देबे। किंतु अपनार मामा मने उनी मुस्लिम नन ताई ओनार जन्य आमी किछु मरल जिनिस बोलছি এটাকে যদি করতে পারেন তো হয়তো উনি ওই জুয়া বা ওই ভুল পথ থেকে ফিরে আসতে পারেন। তার মধ্যে সর্বপ্রথম জিনিস হচ্ছে যে গুরুজনদের মাধ্যমে যাদের কথা ওনার উপরে প্রভাবশালী হয় সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ওনাকে আগে বোঝাতে হবে, ভয় দেখাতে হবে। তাই সে গ্রাম প্রধান হোক কি अंचल अफिसार होक कि पंचायत अफिसार होक कि पुलिस होक एनादेर माध्यमे प्रभावशाली व्यक्तिर माध्यमे ओनाके बोझाते हबे जे तुमी जेटा करछो एटा ठीक ना। बिये जखन करेछो बउ बाच्चा जखन होयेछे तो तादेर एकटा कर्तव्य बा दायित्व आछे तोमार उपरे। तुमी एइभाबे निजेर संचय धन दौलतके जदि हारामे मदे बा गाजाय बा जुआय हेरे जाओ तो एरा कि करे जीवन यापन करबे, एइभाबे ताके बोझाते हबे। ताछाड़ा ओई मे के माने आपनार जन्य बोलছে আপনি আপনার পিসিমা কি কাকিমা যাকে গুরুজনকে বলুন ওর তরফ থেকে সাদকা দিতে। সাদকা মানে দান করতে, কিছু দান করতে। আর ফকির মানে এমন যে দরিদ্র গরিবদেরকে দিতে হবে যাদের সম্পর্কে মনে হয় যে এরা যদি আল্লাহর কাছে কিছু দোয়া করে দেয় তো সে দোয়া আল্লাহ রদ করবে না। গরিবের দুয়ার কিন্তু বড় আশার আছে। আমরা অনেক সময় দেখেছি কখন কোন ফকিরের দুয়ায় আল্লাহ কার কত বড় কাজ করে দেয় আমরা জানি না। তাই সাদকা দিয়ে কি কোনো গরিবকে পানাহার করিয়ে বলুন দোয়া করতে, তাকে বলুন ওই গরিব যখন দুটো আহার করার পরে নিজের হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে যে আল্লাহ অমুক লোকটাকে ওই ভুল পথ থেকে রক্ষা করো বা যে সে যে ওই अन्याय करছে अन्याय থেকে তাকে আল্লাহ রেহাই করো, মুক্তি দান দাও। হয়তো কোনো গরিবের দোয়ায় আল্লাহ তাকে মুক্তি দান দেবে, সে সুযোগ ফিরে পাবে। তাছাড়া বাড়িতে কিছু প্রতিবন্ধী করতে হবে, যেমন তার আপনরা তার উপরে প্রেশারাইজ করবে, প্রেশার সৃষ্টি করবে যে যদি তুমি এই অসৎ কাজ এই জঘন্য কাজ এই জুয়া খেলা না ছাড়ো তো তোমাদের সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। মানে এটা বলে হয় পারিবারিক বাইকাট করতে হবে, অনেক অনেক সময় শিক্ষা দেওয়ার জন্য এটা করতে হয়। তবে এটা সামান্য কিছু দিনে দেয়, বেশি দিন বাইকাট করলে হয়তো আবার সে একদম ভুল পথে চলে যাবে। শিক্ষা দেওয়ার জন্য এগুলো করতে বলা হয়েছে। তাই আমর বিল মারুফ নেহি আনিল মুনকার একেই বলা হয় যে কাউকে সৎ পথ দেখানোর জন্য বা অন্যায় থেকে বাধা দেওয়ার জন্যে স্টেপ বাই স্টেপ আগে বড়ো। আগে তাকে বোঝাতে হবে ভালো করে, সে যদি ভালো ভাষায় না বোঝে তখন তার সঙ্গে একটু কড়া ভাষায় বোঝাতে হবে, যেটা প্রসেস বললাম প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে। তারপরে যদি না যায় তখন তাদেরকে একটু বাইকাট করতে হবে। আশা রাখি এর প্রসেসের মাধ্যমে লোক রাস্তায় ফিরে আসবে। আজকে বক্তব্য আমি এখানে শেষ করছি। আশা রাখি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এখনও বহু প্রশ্নের উত্তর বাকি আছে। আমি আগামী এপিসোডে চেষ্টা করব বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে তাড়াতাড়ি আপনাদের প্রশ্নগুলো কমপ্লিট করার। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা चैनल विन बांगला के सबस्क्राइब करुन जाते जदि केउ टीवीते कोनो आमार प्रोग्राम अनुष्ठान मिस करे फेलेन ताहले आपनारा यूट्यूबे जे कोनो मुहूर्ते निजेर मोबाइले निजेर प्रश्नेर उत्तर सुनते पारबेन बा आमार जे कोनो एपिसोड जदि देखते चान सेखाने देखते पाबेन। आमार समस्त एपिसोड ओखाने आपलोड करे देওয়া হয়েছে। अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु।